প্রেসিডেন্ট কল্যাণী ভদ্র। আমি শুনা পালো যে এইটু ন্যাশনাল হাইত পড়িছে, যি হোক ন্যাশনাল হাইত পড়িছে, ভালে কথা। যিখিনি গভর্নমেন্টের মাটি আমি এরি দিব লাগে আমি এইখিনি এরি দিম। কিন্তু আমি ভাবিছো যে আমি রাইজে ভাবিছো যে আমার একটা গভর্নিং বডি ইয়াত আছে, এটা আমার পঞ্চায়েতর বডি আছে, তা গাঁর সভানেত্রী আমি রাইজে বনাইছো, হিয়তে আমার যিখিনি ইয়াত গভর্নমেন্টে যি দিয়া আমার প্রপার্টিখিনি হিয়তে রক্ষণাবেক্ষণ দিব। আমি সিদিনা মই ঘরত আছো, আমার পঞ্চায়েতর পাশ পিছফালে এজনে মোক যাই কই আছে যে পঞ্চায়েতত কি কি হই আছে আপনি না জানে নাকি, কি হই আছে যে পঞ্চায়েতর গোটেই বস্তুখিনি প্রেসিডেন্টর হাজবেন্ডে ইয়াত থাকি গোটেই বস্তুখিনি লই যাই আছে, আপনি নিজে জানে নাকি? মই কলে যে মই নিজে জানো আর বেলেগেও রাইজেও দেখা পাইছি। তো এনেকুয়া যদি এটা দুর্ব্যবহার দুরাচারী সভানেত্রী হাজবেন্ড হয় তেনহলে আমার গাঁর কি উন্নতি হব? ইয়াত রাইজক হতুয়াই লই আহিছে পঞ্চায়েতর সভানেত্রীর হাজবেন্ডজনে লই আহিছিল, তার মানুহ লই নাই পঞ্চায়েতর, আর পঞ্চায়েতর সচিব ইয়াত নাই, ইয়াত না থাকে। আমি আজি রাতিপুয়া আহিলে আমি আহি তাক ধরিছো যে আপনি যে এইবিলাক আপনার ঘর আপনার প্রপার্টি লই গল, একটা আসবাবপত্র ঘরত নাই, একটা দরজা জালনা খিড়কি একো নাই, আপনাদের এইবিলাক ভিডিও করে লই যাব গোটেই। পিছত মই এম এল এক জনালো, এম এল এ জনার পিছত মই অসিক জনালো, অসিক কলে আপনাদের এটা রাজুয়া প্রপার্টি আপনাদের রাইজে এজাহার দিয়ক। এতিয়া আমি এটা এজাহার দিব কারণে আমি গোটেই রাইজে ইয়াত গোট খাইছো, আমার এক্স প্রেসিডেন্ট আছে, এক্স কাউন্সিলর আছে, আমি রাইজ আছো, আমি সবে মিলি আজি এটা এজাহার দিম। আমি ধন্যবাদ জানাইছো, খুব এটা আমি বিপদের সময়ত আমি এই এই সন্থাটক আমি পাইছো, রাইজর সম্মুখত থিয় দিছে, এটা আমি সঁচাকে খুব আনন্দিত। যাক ইতিমধ্যে দুই এজন বক্তাই কৈছে রাইজে, আর মর বেশিকৈ মই নকওঁ যদিও মই অলপ ছুটিকৈ এইখিনিয়ে কব বিচাৰিছোঁ যে ন্যাশনেল হাইওয়ের মাপত যিখিনি জমি পড়িছে সেইখিনি তেওঁলোকে ভাঙি লোক, আমার কোনো আপত্তি নাই। এই তারপিছত যে ভাঙিলে এইটো কেনেকৈ ভাঙিলে আর কোনে তাক অর্ডার দিলে? আমার ইয়াত একটা পঞ্চায়েত বডি আছে, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, তেওঁলোকে জানিলে না নাই? আর এই জিনিসপত্র আমি জানিব পারিলে এই জিনিসপত্র বলে ভাঙাইছে, এনক্রোচ করেছে, বহুত দামি দামি জিনিসপত্র লুটপাট করাইছে, আর কি করাইছে, এই যে জিনিসবিল কত আছে কেউ সেক্রেটারি কব নয়, সেক্রেটারি ইতিমধ্যে করেছে। আমি প্রেসিডেন্টের হেফাজত রাখিছো যে আপনাদের যেটা ভাঙিছে আমি সুদিছো সেক্রেটারি যে আপনাদের যেটা ভাঙিছে আপনাদের বাধা দিলে না নাই? বলে আমি দিয়া নাই, কেউ নিদিলে? আপনি এজন মালিক পঞ্চায়েতর, তা যি হোক আমি এখিনি অন্যায় করেছে, এটা এক প্রকার আমি কবলে বিচারিলে এইটা ডকাতি করা আছে, এক প্রকার এটা আমি ডকাতি কব পড়ো, রাইজর ধন সম্পদ লুটপাট করা আছে ইয়াত। এইটো কোনে করিলে? প্রেসিডেন্ট বলে উপস্থিত আসিলে আমি জানো, এজন আমার পঞ্চায়েতর দেবজিৎ রায়, কারণ ইয়াতে ওসরতে থাকা এজন রাইজে বাধা দিছিল যে আপনাদের এই পড়া নাই কেউ এটা ভাঙি আছে, প্রেসিডেন্টও এটা থিয় হয়ে আসে, ইয়াত আহা নাই, এটাও প্রেসিডেন্ট ইয়াত আহা নাই, আর সেক্রেটারিকে আমি এইখানে চার্জ করেছি যে আপনাদের জিনিসগুলো কত রাখিছে, কেন ভাঙিলে আপনার গেতে আপনার জনা আছে না নাকি? মই না জানো, প্রেসিডেন্ট দিচ্ছে ইত্যাদি, তো সেইটো কথা নাই, আপনি মালিক, আপনি এটা আমাকে বুঝাবলগীয়া, আমার প্রপার্টি ধ্বংস করেছে, এইটাই আমি করছো। গতি এইখানে করে আমার এটা ডর এটা ইয়াত একটা ভবন, রাইজর এটা প্রপার্টি, আর রাইজর প্রপার্টি নস্যাত করাইছে, আর এটাই রাইজর যে ভবন এইটকো ভাঙিছি চুরমার করাইছে সুবিধারপা। আর দ্বিতীয় কথাখানি মোট এইখানে হয়েছে যে কব বিচার যে এই সুযোগতে যে যিখিনি হেৰি হল আমার গভর্নমেন্ট প্রপার্টি আছে